মাঝে মাঝে ভাতের সাথে মাছ কিংবা মাংস খেতে কিন্তু একদম ভালো লাগে না, তাই না? আসসালামু আলাইকুম, আমি আফসানা, আফসানাস কুকিং ওয়ার্ল্ডে সবাইকে স্বাগতম জানাচ্ছি। আজকে একটা ভিন্ন স্বাদের রেসিপি নিয়ে চলে এসেছি। যেহেতু সবসময় মাছ মাংস খেতে ভালো লাগে না, সো আমরা সবসময় মেয়েরা কিন্তু ভর্তাপ্রেমী এবং বিভিন্ন ধরনের ভর্তা খেতে আমরা কিন্তু খুবই পছন্দ করি, সেটার কথা মাথায় রেখে আমি আপনাদের জন্য একটা ভিন্ন ধর্মী রেসিপি নিয়ে চলে আসলাম। যে রেসিপিটা হচ্ছে বেগুন ভর্তা, বাট এটার নাম আমি দিয়েছি রাজকীয় স্বাদের বেগুন ভর্তা। তো এই রাজকীয় স্বাদের বেগুন ভর্তাটা তৈরি করতে যা যা লাগবে সেটার জন্য চলে যেতে হবে আফসানাস কুকিং ওয়ার্ল্ডের রান্নাঘরে, যেখানে ফুল প্রস্তুত প্রণালী আমরা দেখে নিতে পারবো কী কী লাগছে সেটা তৈরি করতে। চলেন আমরা চলে যাই আফসানাস কুকিং ওয়ার্ল্ডের রান্নাঘরে। প্রথমেই আমি বেগুন নিয়ে নিচ্ছি। দুটা বেগুনকে আমি জাস্ট একদম সবুজ যে বেগুনগুলো আছে ফ্রেশ বেগুন দেখে নিয়ে নিচ্ছি। এখন আমরা বেগুনগুলোকে একটা কাঁটা চামচ দিয়ে একটু ফুটিয়ে নিব, যাতে বেগুনের ভিতরটা খুব দ্রুত, আর এটাকে আমরা পুড়িয়ে নিব যেহেতু, তো দ্রুত যেন সিদ্ধ হয়ে যায়। সো আমি এখন একটু অয়েল ব্রাশ করে নিচ্ছি, দুটা বেগুনকে ভালো মতো আমি অয়েল ব্রাশ করে নিব। যেহেতু আমি পুড়িয়ে নিব, সো একটু অয়েল ব্রাশ করলে আমরা যখন এর ছালটা তুলব তখন আমাদের জন্য ইজি হয়ে যাবে ছালটা তুলতে। সো আমি দুটা বেগুনকে এভাবে ব্রাশ করে নিচ্ছি। তো আমার ব্রাশ করা মোটামুটি শেষ, এখন আমরা যেটা করব চুলোয় চলে যাব। তো চুলোয় এই বেগুনগুলোকে প্রথমে আমরা পুড়িয়ে নিব, দেন আমরা যা যা করব সেটাও দেখব। তো চুলোয় আমরা যেটা করব, একটা স্ট্যান্ড বসিয়ে দিয়েছি, এটা আমি ইন্ডাকশনের সাথে পেয়েছিলাম, সো এটা বসিয়ে দিয়েছি। আমি ভাজাভাজি বা অনেক সময় পোড়াপুরির কাজগুলো এটাতেই সেরে নেই। তো এখন আমি চুলাটা অন করে বেগুনগুলোকে পোড়ার জন্য দিয়ে দিলাম। একদম চুলার আঁচটা কিন্তু মিডিয়ামে রেখে এটাকে পুড়ে নিতে হবে, বেশি জ্বাল দেওয়া যাবে না, তাহলে কিন্তু বেগুনগুলো পুড়ে যেতে পারে। সো ভালো করে এপিট উপিট করে আমরা এই বেগুনগুলোকে সুন্দর করে পুড়িয়ে নিব। আর এটা যেহেতু রাজকীয় ভর্তা কেন বলেছি সেটা তো বুঝতেই পারবেন, আর এটা খেলেই বুঝতে পারবেন আসলে টেস্টটা কেন বলেছিলাম রাজকীয় বেগুন ভর্তা। সো আমরা পুড়ে নিচ্ছি, একটা তো যে বেগুনটা পুড়ছি সে স্ট্রং ফ্লেভারটা থাকছে, সাথে কিন্তু রসুনও আমি কিছু পুড়ে ফেলবো এবং কাঁচামরিচও আমি এখানেই পুড়ে ফেলবো। সো সবগুলো দিয়ে দিচ্ছি এবং পুড়িয়ে নিচ্ছি। একটু সময় নিয়ে আমরা পুড়িয়ে ফেলবো সবগুলো, একবারই যাতে পোড়া হয় সেটার জন্যই একসাথে দিয়ে দেওয়া। তো জালটা কিন্তু এখন একটু মিডিয়াম করে রেখেছি আমি। তো এক সাইড হয়ে গেল, আমি আর এক সাইডে একটু উল্টিয়ে দিব এবং বেগুনগুলো থেকে কিন্তু পানি চলে আসতেছে, তার মানে বেগুনগুলোকে নরম হয়ে গেছে। সো আমরা এখন রসুনটাকে এবং কাঁচামরিচটাকে একটু ঘুরিয়ে ঘুরিয়ে জাস্ট পুড়িয়ে নিচ্ছি। দেন আমাদের পোড়া শেষ, আমি চুলাটা অফ করে দিলাম। এখন একটা বাটিতে পানি নিয়ে নিব। তো পানি নিয়ে সেখানে আমি বেগুনগুলোকে ডুবিয়ে রাখবো জাস্ট 2 মিনিটের জন্য। এটাতে যেটা হবে, বেগুনগুলো পানিতে যাওয়ার ফলে উপর থেকে খোসাটা ছিলতে আমার খুব ইজি হয়ে যাবে। এটাও একটা টিপস আপনাদের সাথে শেয়ার করে ফেললাম, আপনারাও করে দেখবেন, অনেকটা ইজি হয়ে যায় এটা তোলার সময়। সো আমি সবগুলো জিনিসই পানির মধ্যে একটু রেখে দিচ্ছি। এখন আমি বেগুন থেকে দেখতে পাচ্ছেন এভাবে ছালগুলো উঠিয়ে ফেলছি। সো উঠানো শেষ, এখন চপিং বোর্ডে রেখে দিচ্ছি। এখন অনেক সময় হয় বাজার থেকে কিন্তু বেগুনগুলো দেখলে বোঝা যায় না ভিতরে পোকা আছে কি না। সো আমি ছালগুলোকে তুলে ফেলে ভিতর থেকে একটা ছুরির সাহায্যে এভাবে কেটে নিয়ে যা চেক করে নিচ্ছি যে কোথাও কোনো পোকা কিংবা পচা আছে কি না, কারণ এটা অবশ্যই চেক করে নেওয়া একটা জরুরি দরকার আমি মনে করি। সো এভাবে নিয়ে জাস্ট আমি বেগুনগুলোকে দেখে মাথাটা কেটে ফেলে দিব এবং বাকিটা রেখে দিব। তো এটা দিয়েই মেনলি আমরা বেগুনের ভর্তাটা তৈরি করব। আমরা কাঁচামরিচটা যেটা পুড়িয়ে ফেলেছি সেটাও কিন্তু একটু কুচি করে কেটে নিব। এটা পোড়া মরিচটাকে আমি কেটে নিচ্ছি। এরপর আমি যেটা করব, আমরা যে রসুনগুলোকে পুড়িয়ে নিয়েছিলাম সে রসুনগুলোকে একটু থেতে নিব আর একটু ছোট ছোট পিস করে নিব। তো করে নিচ্ছি ছোট ছোট পিস। এবার আমরা মশলা দিব, মরিচের গুঁড়ো, ধনিয়ার গুঁড়ো আর হলুদ, লাগবে হচ্ছে সরিষার তেল, লবণ, টমেটো লাগছে,
পেঁয়াজ লাগছে, ধনিয়া পাতা লাগছে, ডিমও লাগছে সাথে বলে দিচ্ছি। আর ফুল কিন্তু আমি যেটা করছি সরিষার তেল দিয়েই করছি। সো ফ্রাই প্যানে কিন্তু সরিষার তেল গরম হওয়ার জন্য দিয়ে দিচ্ছি। এখন একটু শুকনো মরিচ দুটাকে কেটে ছোট ছোট করে দিয়ে তেলে দিয়ে দিচ্ছি। তো এটা গরম হওয়ার জন্য একটু সময় দিচ্ছি, দেন আমরা একটু নেড়ে চেড়ে দিচ্ছি। এখন আমি যে রসুনগুলোকে পুড়িয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম, আর পেঁয়াজ কাটা রেখেছিলাম এক কাপ সেটাও দিয়ে দিলাম। একটু ভেজে নিব, দেন লবণ দিয়ে দিব। একটু জাস্ট ভাজা হয়ে গেলে দেন আমরা বাকি উপকরণগুলো দিয়ে দিব। টমেটোটাও এই ফাঁকে দিয়ে দিলাম যাতে রান্না হয়ে যায়, নরম হয়ে যায়। লবণ দেওয়া আছে, সো তাড়াতাড়ি নরম হয়ে যাবে। আমি মশলাগুলোকে একটু কষিয়ে নিচ্ছি, এখন কোনো পানি কিন্তু ইউজ হবে না। সো কষানো হয়ে গেছে, এখন দেখতেই পাচ্ছেন সব কিছু একটু নরম হয়ে গেছে। সো এখন আমরা মশলাগুলোকে যে রেখেছিলাম সব মশলাগুলোকে একটু পানি দিয়ে গুলিয়ে নিয়েছি। জাস্ট ধনিয়ার গুঁড়ো, হলুদ এবং হচ্ছে মরিচের গুঁড়োটাকে ওই মশলার মধ্যে দিয়ে দিচ্ছি। রাজকীয় ভর্তা বলে কথা, একটু তো অন্যরকম হতেই হবে, তাই না? আর আমরা যারা ভর্তা প্রেমী তারা কিন্তু এটা করেই নিতে পারবো। সো অবশ্যই ট্রাই করবেন এবং ট্রাই করে আমাকে জানাবেন কেমন হলো। আপনাদের জন্যই সব চেষ্টা, এটা তো আমার খুবই ভালো লাগে, আর আপনাদের সাথেও সে ভালো লাগাটা শেয়ার করার জন্যই রান্নাটা নিয়ে চলে আসছি। সো আমার কিন্তু মশলাটা কষে এসেছে, এখন আমি যেটা করব সেটা দেখিয়ে দিচ্ছি। মশলাটা একদম কষে এসেছে, সামান্য একটু পানি দিয়ে দিচ্ছি যাতে মশলাটা নিচে লেগে না যায়। আর যেহেতু টমেটোটা একটু শক্ত আছে, সো আমি একটু পানি দিয়ে দিচ্ছি, কারণ আমি এখানে সব কিছু নরম করে ফেলবো। দেন আমার বলক উঠে গেছে, পানিটাও কমে গেছে, দেখতে পাচ্ছেন মশলাটা যেমন মাখা মাখা হয়ে গেছে। এখন আমরা পোড়া বেগুন যেটা রেখেছিলাম সেটা এটার সাথে অ্যাড করে দিব। তো দিয়ে ভালো মতো মাখিয়ে নিতে হবে এই মশলাটার সাথে। একদম ভিন্নধর্মী একটা রেসিপি, আপনারা অবশ্যই ট্রাই করবেন। সাদা ভাতের সাথে তো খুবই মজা লাগে, আর যখন খাবেন তখন মনে হবে যে আপনারা মানে বেগুন ভর্তা খাচ্ছেন, এটা মনেই হবে না, একবারও ফিল করবেন না, এত ইয়াম্মি একটা টেস্ট আসবে এখানে। সো এখন আমরা এটাকে নেড়ে নিচ্ছি এবং বেগুনগুলোকে কিন্তু আমি ভালো করে মাখিয়ে নিয়েছি। জাস্ট এখন যেটা করলাম, কাঁচামরিচগুলো যে পুড়িয়ে রেখেছিলাম সেটাও কিন্তু আমি দিয়ে দিলাম। সো দিয়ে এখন আমরা এটাকে কষাবো বেশ কিছুক্ষণ। সো ভালো করে মিশিয়ে নিচ্ছি যাতে একদম দলা বেঁধে না যায়। সো ভালো করে মশলার সাথে যেন মিশে যায় সেটারই চেষ্টা, ভালো করে মিশিয়ে নিতে হবে। সো ভালো করে মিশানো হয়ে গেল এবং সাইডে কিন্তু আমার তেলটাও একটু একটু উঠে আসছে। এখন আমি যেটা করব, এই যে রাজকীয় বলেছিলাম একটা ডিম দিয়ে দিব, ঠিক আছে? এখানে অনেক কিছু ইউজ করলাম আমি, একটু অন্যরকম করার চেষ্টা, স্বাদটাও একটু অন্যরকম হবে। এখানে একটু লবণ দিয়ে ডিমটাকে ফেটে নিয়ে আমি আস্তে আস্তে এই ভর্তাটার মধ্যে ডিমটাকে দিয়ে দিব। এমনভাবে মেশাতে হবে যাতে বোঝা না যায় যে এখানে ডিম আছে। সো নেড়ে নিচ্ছি, দেন আমরা ডিমটাকে আস্তে আস্তে মিশিয়ে দেব। আগে একটু নিচ্ছি, নেড়ে নেড়ে একটু একটু করে দিব এবং একটু একটু করে মিশিয়ে দিব, মানে ডিমের অংশটা বোঝা যাবে না যে এখানে ভর্তার সাথে ডিমটা আছে। সো কেউ যদি ডিমটা নিতে না চান তাহলেও টেস্টের সামান্য হেরফের হতে পারে। যারা ডিম দিতে পছন্দ করবেন না তারা এমনিও করে খেতে পারেন, বাট আমি বলবো ডিম দিয়ে একবার ট্রাই করে দেখবেন। সো ভালো মতো মিশিয়ে নিচ্ছি এবং খুবই ভালো মতো মিশিয়ে নিতে হবে যাতে ডিমের কোনো অংশই না থাকে। সো হয়ে গেল মোটামুটি আমার কষানো। এখন আমি যেটা করব, সামান্য একটু চিনি দিয়ে দেব, এটা চিনিটা দিচ্ছি স্বাদ বাড়ানোর জন্য। সো চিনি দিয়ে আবার একটু আমরা নেড়ে নিব। এটাকে 2-3 মিনিটের মতো আমরা কষিয়ে ফেলবো, খুব হালকা হিট দিয়ে দিব যাতে নিচে লেগে না যায়, কারণ এখানে আর কোনো পানি ইউজ আমরা করব না। সো দেয়া হয়ে গেলে আমাদের কষে এসেছে, এখন আমি এটার সাথে একটু ধনিয়া পাতা দিয়ে দিব, ফ্রেশ ধনিয়া পাতা সেটাকে দিয়ে দিচ্ছি। তো দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি এবং আমাদের ভর্তাটা অলমোস্ট ডান হয়ে গেছে, উঠে আসতে চাচ্ছে, তার মানে কিন্তু হয়ে গেছে। সো আমি একটু দেখিয়ে দিচ্ছি এবং নেড়ে চেড়ে দিচ্ছি এবং সব হয়ে গেল, দেখতেই পাচ্ছেন। এখন আমি একটু কাঁচা সরিষার তেল এখানে জাস্ট 1 চামচের মতো সরিষার তেল উপর দিয়ে দিয়ে দিচ্ছি, যাতে সরিষার তেলের যে স্ট্রং একটা ফ্লেভার আছে সেটা যেন আমরা পেয়ে যাই। সো দিয়ে জাস্ট একটু নেড়ে দিচ্ছি। আমার ভর্তাটা কিন্তু একদম রেডি, এখন আমরা জাস্ট এটা একদম রেডি করে ফেলেছি, একদম খুবই সুন্দর একটা স্মেল বের হচ্ছে। এখন আমরা চুলোটা বন্ধ করে একটু লেবুর রস দিয়ে দিচ্ছি, জাস্ট একটু, 2-3 ফোঁটা।
এখন আমরা নামিয়ে ফেলবো চুলাটা কিন্তু একদম অফ অফ করে আমি লেবু দিয়েছি সো তৈরি হয়ে গেল আমার মজাদার রাজকীয় স্বাদের বেগুন ভর্তা আমি আজকে একদম সাদা ভাতের সাথে সার্ভ করেছি সাজিয়ে দিয়েছি সাজিয়ে গুজিয়ে আপনাদের সামনে নিয়ে চলে আসলাম অবশ্যই আপনারা ট্রাই করবেন এই মজাদার রেসিপিটা যারা আমরা ভর্তা পছন্দ করি তারা তো মাস্ট বি ট্রাই করবেন এবং আমাকে জানাবেন কেমন হলো যদি ভালো লাগে তাহলে আমার সাথে শেয়ার করবেন ভালো লাগলে লাইক কমেন্ট করবেন পাশে থাকবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং আমি যে পেজে ভিডিওগুলো দেই পারলে শেয়ার করে দিবেন দেখা হবে আরেকটা ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আফসানাস কুকিং ওয়ার্ল্ডের সাথে থাকবেন আল্লাহ হাফেজ দেখা হবে আরেকবার।